অনেক মেয়েরা দেখলাম যে প্রেম প্রেম করে বিয়ে করেছে, আমার কাছে আসছে। হুজুর একটা তাবিজ দেন কেন? প্রেম করেছি। আরে প্রেম করবেন কেন? প্রেম করে বিয়ে করবেন কেন? বলে হুজুর খবরদার, মহিলা কয় ওই যুবক ছাড়া আমার জীবন বাঁচে না, আর যুবক কয় আমি গলায় দড়ি দিয়ে মরবো কিন্তু ওই মহিলাকে বিয়ে করবো। এটাই তো প্রেমের নীতি, জোরে বলেন ঠিক। এত প্রেম করে বিয়ে করার পরে, এক দুই ছেলে হওয়ার পরে সেই মেয়েটা আবার তালাক খায় কেন? কারণটা কি? কারণ একটাই গো মা, আমার নবীজির রাগ ছিল না, আমাদের রাগকে পানি করে দিতে হবে। একটি একটি করে ওয়াজ করি, তাহলে আমাদেরকে কি কমাতে হবে? রাগ। স্বামী যখন রাগবে মা, তখন তুমি ঠান্ডা হয়ে যাও। আবার স্বামীরা স্ত্রীরা যখন রাগবে, তখন স্বামী ঠান্ডা হয়ে যাও, ওই ঘরে কোনোদিন ঝামেলা হবে না, তালাক দেওয়া দেওয়া হবে না। এখানে এই মিডিয়ার লোক আসছে, কেউ যদি বলে এই মিডিয়া সরাও, সরাবো মানে বলে আমি কমিটির সেক্রেটারি, সরা কথা শুনে নাই সেক্রেটারি যাই ঠাস করে চলছে। সেক্রেটারি রাগ আছে কি নেই? আছে না? এইবার মিডিয়ার লোক এই সেই কথা তুলে দিয়েছে সেক্রেটারিকে, কি ব্যাপার তুমি মাইললি কেন? এইবার সভাপতি ক্যাশিয়ার আসে মিডিয়ার লোককে একটা বাড়ি দিয়ে মেরে ফেললো। পরের দিন থানা এসে সমস্ত কমিটিকে ধরে নিয়ে বলে মার্ডার করলেন কেন? এই মার্ডারটা হলো শুধুমাত্র উভয় পক্ষের রাগের কারণে। আমি ঐতিহাসিক বক্তা নই, ঐতিহাসিক আমি অত বড় বক্তা নই, আমার তো বোন আছে, এটুক তো বোন আছে বাইছি আছে। এক বাবাজিরা ইহুদি মসজিদের ভিতরে পেশাব করে দিল, হযরত উমর খাপের থেকে তলোয়ার বের করে বলছে সবাই আমার নেতা পার্শ্বে বসে আছে, এই উমর খবরদার খাপের মধ্যে তলোয়ার ঢুকাই দাও, রাগারাগি করো না, দেখি আমি বুঝি, আমি বুঝি। এদিকে পেশাব করে লিখে ইহুদি কাঁদিতেছে, পেশাব করে না কেন? ভাইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি ইচ্ছা করে পেশাব করেছি। আচ্ছা মসজিদের ভিতরে যদি নবীও নাই হযরত ওমরও নাই, কেউ যদি পেশাব করে আমি তাকে তাজা রাখবো নাকি? কিন্তু আমার নবী তো তাজা রাখতেছে, তুই কেন? বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনাকে আমি বহুদিন ধরে ফলো করতেছি, ফলো করতেছি, আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হব, ইচ্ছা করে পেশাব করে দেখলাম আসলে আপনার রাগটা আছে নাকি। যখন দেখলাম পেশাব করার পরে আপনাদের পবিত্র স্থান মসজিদ এই জায়গায় পেশাব করার পরেও আপনি কোন রকম রাগলেন না, আপনার মতন নেতা পৃথিবীতে আর কোনদিন জন্মগ্রহণ করবে না, এখনই আমাকে আপনার দলে নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা একটা করে ধর্ম, আগে রাগ কমানো, রাগের কারণেই তো এই অবস্থা, মারামারি নাকি? আচ্ছা চার দোকানে যে লোকটা রাগ নাই সে কিন্তু মেয়ে খাওয়াই না, চার দোকানে বসে আড্ডা মারে না, দেখবেন কিছু নিরিমিষ লোক আছে, ও রাগও নাই ঝালও নাই কেতু কুতু কিছুই নেই, এই লোকটা কিন্তু মায়ের খায় না। আবার যারা মারামারি করে উভয় বলে ওইটা পাকা বদমাইশ, আর একটা বলে ওকে মারলি দেখো আরক শয়তান, কিন্তু যে লোক তো রাগ নাই ঝাল নাই বসে থাকে বলে ওয়ার মতন লোক হয় না। আজকের ওয়াজ হলো ভালো হতে, ভালো হতে হবে, ভালো হতে হবে তার না, ভালো হতে পয়সা লাগে না, এদিক থেকে কে জানি বলি যে ভালো হতে কি ভালো? হাম্পাতু কাতিহি ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটাই হলো ভালো, ভালোর সার্টিফিকেট হলো মুসলমান। আর আমি যদি এখন ওয়াজ করি বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এক সপ্তাহের ভিতরে তুমি নামো, তা না হলে তোমার গলিতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর আপনারা বলবেন ঠিক বলেছেন, ধরে নিয়ে আব্বা আব্বা এসব বাদ দিয়ে একটুখানি নরম হও, দেখবা সব তোমার পাক কদমে এসে হাজির। তুমি আমার নবীর তরিকা মোতাবেক চলো, দেখো তুমি কি চাও তা আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তার কারণ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তো আল্লাহর জমানের কথা। আল্লাহ বলছে আল্লাহ ওয়ালা লোকের কোনো ভয়ও নাই, টেনশন নাই। তাহলে আমাদেরকে তো আল্লাহ ওয়ালা হতে হবে, তো আল্লাহ ওয়ালা হলে তো রাগ ধরে ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছে, ইহুদি যা বলছে টাকা দেবো না কেন, রহমতুল্লাহ শাফিউল মুজনাবিন বহুত কিছুই তো শুনি। আমিও যদি আপনার এলাকার থেকে 5 লাখ টাকার মুরগি বাকি, এদিকে তো মুরগির আবাদ বেশি, মুরগি বাকি নিয়ে যাই যদি পলাইয়ে থাকি, একদিন দেখি সামনে বাজলে তো এমনি বলবেন আন্তর্জাতিক কেন টেকা দেয়, বলবেন না। নবীজি ডাক দিয়ে বলছে তুমি এইভাবে বললো না, সোমবার এসে টাকাটা নিয়ে যাইও, যাও কিবারে আসবে এই ইহুদি, আবার রবিবারে এসে আইসে মসজিদের বারান্দায় বসে আছে, নবীজি গামছা পেঁচায় এইভাবে ধরে কয় টাকা দিস না কে, চোখ দুটো লাল হয়ে গেছে নবীজির। হযরত ওমর নেতা, রাগি নেতা, সতের উপরে রাগি, হকের উপরে রাগি, হযরত ওমর রাস্তা দিয়ে গেলে 8 ঘন্টা শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না, তাই বলে সে নিজের গদিকে ধ্বংস করে ইসলামকে ধ্বংস করে দিয়ে রাগ করে না। হযরত ওমর বের করে ফেলাইছে তলোয়ার, এই নবীজি বলেন চুপ করো, আমি দেখছি পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করা যায় না। তাহলে নবীজির দলিল কি হলো, পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করা যায় যায় আমি বসো বসো। আচ্ছা তুমি আমাকে যে এইভাবে গামছা পেঁচায় মেরে ফেলতে গিয়েছালা, তো তোমাকে তো আমি আজকে আসতে বলি নাই, তোমাকে তো সোমবারে আসতে বলেছি, রবিবারে আস না কেন, লোকটা কানতেছে। তো হযরত ওমর কয় এইসব ফেল ফেলে কান্দা বাদ দে, এসব বন্ধামি। রসুল বলছে দাঁড়াও না, দেখি না ওর ব্যাপারটা কি, শুনি না তুমি কেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহুদিন ধরে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমি যাকে নেতা ভাববো সে নেতার উপযুক্ত কিনা এটা জানতে গিয়ে আমি একদিন আগে এসে এই কাজ করেছি, তাই নাকি বলে হবে। একটা টাকা দেওয়া, একটা টাকাও দেওয়া লাগবে না, আমি যা বোঝার বুঝে ফেলেছি। এখনই আপনি আমার হাতে হাতখানা দিয়ে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই জায়গায় যাই সেই জায়গায় হকের কথা শুনি, খালি হক আর হক, আমি তো নিজেই বেহক, আমার জমানে তো হকের কথা সাজে না, আমরা কিসের হক। গান্ডি উপজেলা মেহেরপুর জেলা তিতুলবাড়িয়া গ্রামে আল্লাহর ঘরের মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ইমাম সাহেব ফতোয়া দিল আল্লাহর নামের সাথে মুহাম্মদকে রাখা যায় না, রাজমিস্ত্রি দিয়ে সেনি হাতুর দিয়ে কলেমা ভেঙ্গে চুরমার করে দিল, কই হ মুসলমান এখনো তো ওই হুজুর ইমামতি করে যা। এখানে একটা রোগ, আমি যেটা বিশ্বাস করি সেটাই বিশ্বাস করি, আমি যাকে পছন্দ করি সে দাঁড়ায় মুতলেও আমি পছন্দ করি, আর আমি যাকে পছন্দ করি না সে যদি 40 কদম হাইটি আসে তাও তাকে পছন্দ করি না। এখানে সমস্যা হলো এই একটা, যেমন এখানে দেওয়ানবাগের কিছু মরিদ নাকি আছে,
উনি তো দেওয়ানবাগি ছাড়া কিছু মানবেন না। এবার ফুরফুরা আছেন, উনি ফুরফুরার বাইরে কিছুই মানবেন না। আওয়ামী লীগ আছেন, আওয়ামী লীগ এক নৌকা ছাড়া কিছু বুঝেন। জামাত ইসলাম আছেন, দাঁড়ি পাল্লা ছাড়া অন্য কোনো ফতোয়া চলবে না। কিন্তু আওয়ামী লীগের ভিতরেও যে দুই একটা ভালো লোক থাকতে পারে সেটা কি আপনি কাকে নেবেন না? কি নেবেন না? নাকি আওয়ামী লীগের লোক কি গোরস্থানের সভাপতি নাই, মসজিদের ক্যাশিয়ার নাই? আসুন আমরা এই সব বাদ দিয়ে আমরা মুসলমান হয়ে মুসলমানকে কোলে তুলে নিতে রাজি আছি কিনা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কার বিরুদ্ধে তুমি ফতোয়া দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে ছেলেদেরকে উগ্র করে দিচ্ছ? আর যায় ফুরফুরার মাথায় বাঁশ মারতেছে, দেওয়ানবাগির মাথায় বাঁশ মারতেছে। আমি দেওয়ানবাগিকে চিনি না, ফুরফুরাকে চিনি না, আমি চিনি যাকে মেরে ফেললাম, সে আমার ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, খবরদার ফতোয়াবাজি করে কাউকে আঘাত করো না, তোমরা মুসলমান পরস্পর ভাই ভাই। এটা আসুন আমরা যেন আস্তে আস্তে খুব বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি। সুদের কথা নয়, যৌতুক ছাড়া বিয়ে হয় না। গরিব কাঙ্গালের ঘরে মেয়ে বিয়ের উপযুক্ত যুবতী বয়স ছেড়ে যাচ্ছে, যৌতুক টাকার অভাবে বিয়ে দিতে পারছে না, সেখানে কোনো কথা নয়। কথা হচ্ছে নবীজি নূরের না মাটির সেই নি বলে যায়। এখন বর্তমানে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, করেমার সাথে মোহাম্মদের নাম সেটিং করা যাবে না, মোহাম্মদ যা আমিও তা। ভাইয়ের আমার বন্ধুরা, এসব ফেকড়ামি করে আমার দরকার নাই। আমার কথা হলো যে আমি গেছি শ্বশুর বাড়ি, সে বউ গেছে বাপের বাড়ি, ছেলে গেছে নানার বাড়ি, কোন জায়গায় দেখা হবে? বুঝে শুনি বললে এক জায়গায় দেখা হবে না। তাই যদি হয় আপনারও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাবলীগ জামাতের কলেমা যা, চরমনার কলেমা তাই, আওয়ামী লীগ যেদিন বলবে ওই কলেমা আমরা পড়ি না, সেদিন বলবো তুমি আমার জাতের বাইরে। কেউ যদি দেওয়ানবাজি যদি বলে ওই কলেম আমার দরকার নাই, ওই কোরআন আমার দরকার নাই, তখন কিন্তু আমরা তাকে মানতে রাজি না। কিন্তু যেই হোক না কেন সবাই তো পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন এটা একমাত্র কারণ হলো আমি দলগত রাগ সহ্য করতে পারি না।